গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। রোজ সকালবেলা মিল্ক টি খাচ্ছিলাম, আজকে মনে হলো একটুখানি লিকার চা খাই গোলমরিচ আর বিট লবণ দিয়ে। তো সেটাই ক্যাম্প, সঙ্গে সায়ক নদী আর সঙ্গে চা, এ অসাধারণ কম্বিনেশন। আমার ক্যাম্প থেকে একটু দূরে তিনজন ফরেনার ওখানে ক্যাম্প করে আছে। আজকে এবার এখান থেকে টেন্ট প্যাক করে নেবো। প্যাক করে নিয়ে আজকে যাব হচ্ছে তুরতুক এবং থাং ভিলেজ। তো তুরতুক এবং থাং ভিলেজ তোমরা জানো কেন কেন ফেমাস? তো তুরতুক আগে ছিল ইন্ডিয়াস লাস্ট ভিলেজ, এদিক থেকে লাস্ট ভিলেজ এবং পাকিস্তান বর্ডারের একদম কাছে, এবং আগে এটা পাকিস্তানের অংশ ছিল, তারপরে এটা এখন ইন্ডিয়ার অংশ। তারপরে যাবো হচ্ছে থাং ভিলেজ। থাং ভিলেজও এখন ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, তুরতুক আগে ছিল, এখন কিন্তু থাং ভিলেজ হয়ে গেছে লাস্ট ভিলেজ। থাং আগে যেতে দিত না, এখন থাং যেতে দিচ্ছে। আর মোটামুটি এইখান থেকে অর্থাৎ হুন্ডার থেকে থাংয়ের ডিস্টেন্স মোটামুটি হচ্ছে 76 কিলোমিটার, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগতে পারে যেতে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, আমার সঙ্গে রিভেল রাইডার্সের ডডিও ছিল, সাহিলি ছিল, তারা কোথায় গেল? তারা সামনেই একটা হোমস্টে নিয়েছে ডিস্কিটেই, যারা 6-7 কিলোমিটার আগে সে হোমস্টেতে তারা আছে। তো আমি ভাবছি যে আমার লাগেজপত্র আমি হোমস্টে ওদের হোমস্টেতে আমি দিয়ে বেরোবো নাকি না লাগেজপত্র নিয়েই বেরোবো, এটা নিয়ে আমার একটা ডাউট কাজ করছে। আর তার সঙ্গে আর একটা সমস্যা হয়ে গেছে, আমার পাওয়ার ব্যাংক পুরো ড্রেন হয়ে গেছে, আর একটাই পাওয়ার ব্যাংক মোটে পড়ে আছে। আর সেই সঙ্গে সঙ্গে আমি পাওয়ার ব্যাংক চার্জও করতে পারছি না, কারণ আমি ভেবেছিলাম যে আমার রাইড চলাকালীন আজকে এটা চার্জ হয়ে যাবে, কিন্তু আমার বাইকের যে এই চার্জারটা আছে এই চার্জারটা খারাপ হয়ে গেছে। এই খারাপ হয়ে যাওয়ার জন্য রাইড চলাকালীন আমি কোনো কিছু চার্জ করতে পারবো না, তো সমস্যাই সমস্যা। তো সেই জন্য ভাবছি আজকে রাত্রিটা এখানে টেন্ট করে কাটিয়ে দেবো নাকি না হোমস্টেতে নিয়ে থেকে যাব, কারণ এখানে হোমস্টের খরচা খুব একটা বেশি নয়, দেখলাম 500-700 মধ্যে এখানে হোমস্টে পেয়ে যাব। তো দেখা যাক কী করা যায়, তোমরা ভিডিওর সঙ্গে থাকো, আর চ্যানেলে প্রথম এসে থাকলে এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করো। প্রচণ্ড রোদ লাগছে, দেখতে পাচ্ছি না, চোখ তাকাতে পারছি না। চলো আপাতত ট্রেনটা গুছিয়ে নিই, সমস্ত কিছু গুছিয়ে বাইকে মাউন্ট করি, তারপরে আমি ডিসাইড করব যে ওটা আমি হোমস্টেতে রেখে আসবো নাকি না এটা নিয়ে আমি থাঙে যাব। তো ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমার এখানে এসে একটা বন্ধু হয়ে গেছে, এই দেখো সারা রাত্রির আমাকে পাহারা দিয়েছে, আমি রাত্রিবেলা বাইরে বেরিয়ে দেখেছি এখানে টেন্টের বাইরে শুয়ে আছে, পাহারা দিয়েছে আমাকে। ভেরি গুড, ভেরি গুড। এই যে ঠিক নদী, নদীর ঠিক ওই পারে স্যান্ডিউন্স তোমরা দেখতে পাচ্ছ কি? তো এই কারণে এটা হচ্ছে শুষ্ক মরুভূমি। তো হুন্ডার অর্থাৎ নুব্রা ভ্যালির হুন্ডার হচ্ছে শীতলতম মরুভূমি, আর উষ্ণ মরুভূমি হচ্ছে থর। তো সেটা তো অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি, তো আজকে এই শীতল মরুভূমিও আমার ঘোরা হয়ে গেল। অ্যামেজিং, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। কুকুরটা সারা রাত্রির ধরে আমাকে পাহারা দিয়েছে, তো সকালবেলা ওটাই আমি খেতে দিয়েছি, আর আমার বিস্কুটের প্যাকেটটা যেটা আছে বিস্কুট ভাঙা বিস্কুটগুলো সমস্ত কিছুই আমি ওকে দিয়ে দিলাম। তো আর এই জায়গাটা ফাঁকা করে নিলাম, আর এই যে জায়গাটা রইলো এর ভিতরে অন্য কিছু জিনিস আমি ঢুকিয়ে নেবো, ফলে এই জায়গাটা ইউটিলাইজ হয়ে যাবে। এই সুন্দর লোকেশন থেকে আজকে চলে যাচ্ছি। বাই বাই। জায়গাটা তোমরা ভালো করে দেখে রাখো, এটা হচ্ছে
স্যান্ডিউন্স যে আছে হুন্ডারের, তো স্যান্ডিউন্স পেরিয়ে আমি আরও অনেক ভিতরে চলে এসেছি। ক্যাম্পসাইট থেকে সোজা এসে দেখো এখানে আছে ওয়াজন প্ল্যানেট রেস্টুরেন্ট, এদিক থেকে আমি ডান দিক নিয়েছিলাম, তো এবার আমি এদিকে যাব মেন রোড ধরার জন্য। হুন্ডারে এসে কোথায় ক্যাম্পিং করবে এটাই তোমাদের কাছে ল্যান্ডমার্ক। হেভি এক্সপিরিয়েন্স, হেভি এক্সপিরিয়েন্স। ওয়াকি টাকি নিয়েছো? ওয়াকি টাকিটা নিয়েছো তো? না, ইন্টারকামটাই নিয়েছি। তাহলে কানেক্ট করো না। তো দেখলে ডডিয়ার সঙ্গে দেখা হয়ে গেছে। আর দেখো তুরতুক এখানে 77 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, তো তুরতুক থেকে থাং আরও কিছুটা ডিস্টেন্স আছে। তুক যাওয়ার পথে পড়ে সায়ক ওয়ার মেমোরিয়াল, তো এই মেমোরিয়ালে আমরা ঢুকিনি, আমরা এই মেমোরিয়াল স্কিপ করে আরও এগিয়ে চলে গিয়েছিলাম তুরতুক ভিলেজের দিকে। তো তুরতুক থেকে এখনও 25 কিলোমিটার আগে আছি, আর মোটামুটি 94 কিলোমিটার মতো রাস্তা এখনও পর্যন্ত চলে এসেছি। আর এখন এখানে আমরা দুজন একটা চা ব্রেক নিচ্ছি, তোমার মুখটা অন্ধকার আসছে, তো চা ব্রেক নিচ্ছি আর একটুখানি ম্যাগি খাবো কারণ খিদে পেয়ে গেছে এখন। তুরতুকে হয়তো খাবার পেয়ে যাবো কিন্তু খিদে পেয়েছে এখন তুরতুকে গিয়ে খাবো, তো সেই কারণে এখানেই একটু ম্যাগি আর একটু চা, ব্যাস এটাই আমাদের লাঞ্চ। চা কত টাকা করে নিচ্ছে জানি না, মেবি 20-30 টাকা করে নেবে, আর ম্যাগি হচ্ছে 40 টাকা। খেলে ওই খেলেই হবে না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাইরে এইখানে এখানে আমাদের স্টিকার, রিভেল রাইডার্সের স্টিকার, রিভেল রাইডার্সের স্টিকার ডডিও লাগাবে আর হর্নেট ব্যান্ডের স্টিকার। দাঁড়াও, হ্যাঁ লাগাও, চল চল। আর ওটা হচ্ছে ময়লা মাটি এইসব আছে সেই জন্য ওইরকম অবস্থা। মাটিকে টুকটুক টুকটুক ভুলে যে ঢুকছি, পাকিস্তানের পাহাড় দেখবো।
তুরতুক ভিলেজে অলরেডি চলে এসেছি আর এখানে একটা জায়গা দেখে একটুখানি চা খেতে বসেছি, তুরতুকের চা। ভাবতে অবাক লাগে এই সমস্ত জায়গাগুলো একসময় পাকিস্তানের আন্ডারে ছিল, এখন ইন্ডিয়ার আন্ডারে আছে, এর ফিলিংসটাই আলাদা। আর এই তুরতুক আসার পথে যে নেচার বিউটিগুলো দেখলাম সেগুলো তো এক কথায় অসাধারণ। ডডিও ভগবান, এখানে লাদাখের এই যে তুরতুকের যে আসার যে রোড, যে এক তো টারম্যাক রোড অসাধারণ, সরকার থেকে যে সুন্দর রাস্তা করে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যে প্রকৃতিকে যে কীভাবে ঢেলে দিয়েছে, এই তুকটুক না আসলে মানুষ দেখতে পাবে না যে কীভাবে প্রকৃতি সুন্দর, মানে প্রকৃতির যে আসল সৌন্দর্যটা সেটা এখানে এখানে মানুষ এলে দেখতে পাবে। যেরকম পাগলকাড়া নদী আর দুদিকে পাহাড়, ল্যান্ডস্কেপ সম্পূর্ণ টোটালি ডিফারেন্ট, অন্য জগতে। চলো চাটা খেয়ে নিয়ে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, একটু ওয়েট করো। আর সেই ব্রিজ পার হই আমরা যাবো হচ্ছে তুরতুক ভিলেজের দিকে, তো তার জন্য একটু তো ওয়েট করতে হবে। তো চলে এসেছি তুরতুকের সেই সাসপেনশন ব্রিজে, দেখো নিচের দিক দিয়ে নদী হয়ে গেছে। ও ভাই সাহ, ব্রিজটা তো দুলছে রীতিমতো। দেখো টলছে, লাগছে, দেখো মারাত্মক মারাত্মক। বন্ধুরা এখন আমি ঘুরে বেড়াচ্ছি হচ্ছে তুরতুক ভিলেজের ভিতরে, তো এরকম ছোটো ছোটো গলি, ছোটো ছোটো গলির ভিতর দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। তুরতুক ট্র্যাডিশনাল হাউস অ্যান্ড মিউজিয়াম, চলো একবার গিয়ে তো একটুখানি দেখি। রুপটপ এরকম কাঠের তৈরি হয়, ওপরে এ ধরনের ছোটোখাটো ডালপালা দিয়ে ছাওয়া আছে। এখানে ট্র্যাডিশনাল ড্রেস, কোন সা वाला ये वाला ये भूल सब ना। अच्छा लन शो वो जींस है, जींस का ये टोपी। চলো কিচেন, দেখো দেখো তুরতুকের এই যে খড়াইটা এটা প্রচুর, তো এবার তুরতুক থেকে যাবো হচ্ছে থানভু লেজের দিকে। পুরো ইঞ্জিন ব্রেকিং এ নাবজি, বিশাল বিশাল স্টিক, বিশাল স্টিক। ও আর আমার বাইকে প্রচুর লোড আছে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইক থেকে সকলে তাকিয়ে আছে। দেখো দেখো নদীর ফ্লো, দেখো ভিতর থেকে পুরো ঘেমে গেছি, প্রচুর গরম হচ্ছে। তুরতুক থেকে বেরিয়ে আমাদের যেটা হচ্ছে থাঙেতে, থাঙেতে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, তো এটা এই দিক থেকে এসেছিলাম। তুরতুক হচ্ছে এদিকে গেছিলাম, থাং হচ্ছে এদিকে। তো টিআরসিতে দাঁড়িয়েছিলাম, এখানে আমাদের এন্ট্রি করতে হলো, যেহেতু এটা বর্ডার এলাকা তাই এন্ট্রি করতে হলো। তো এই যে আমার বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিউজিয়ামের রাস্তা,
থাং মিউজিয়াম, আর আমি চলে যাচ্ছি থাং ভিলেজের দিকে আরও উপরে। তো শুনেছি নাকি এখানে মাটির বাড়িও দেখতে পাওয়া যায়, চলো গিয়ে দেখা যাক। এখান সম্পর্কে অনেক কিছু কথাই তো শুনেছি, এখানে এমন শুনেছি যে এখানে একটা স্কুল আছে, যে স্কুলটা এখন বন্ধ হয়ে গেছে, এটা একসময় পাকিস্তান আর্মি যা দখল করে নিয়েছিল। ইন্ডিয়ান নর্দার্ন মোস্ট অ্যান্ড লাস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এটা থাং ভিলেজে। ইন্ডিয়ান লাস্ট বর্ডার হোমস্টে, রুম অ্যাভেলেবেল এয়ার, আলাদাই এক্সপিরিয়েন্স যদি যে এখানে থাকবে। এই তো চলে এসছি। তো একদম পাকিস্তান বর্ডারের কাছে চলে এসেছি, নদীটাই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। চলো দূরবীন লাগিয়ে দেখবো। থাং বর্ডারে অলরেডি চলে এসেছি, আর এখানে এই যে 50 টাকা করে এরকম একটা ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে এখন দেখছি হচ্ছে পাকিস্তানের বাংকার এবং পাকিস্তানের ভিলেজ বাড়ি সমস্ত কিছু দেখতে পাচ্ছি, এবং পাকিস্তানের পাহাড়ের যে যে পাহাড়গুলো আছে সেই সমস্ত পাহাড়ের উপরে যে সমস্ত বাংকার আছে সেগুলো সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্পষ্ট। তো অ্যামেজিং একটা ভিউ, মানে এটা কোনো তুলনা হয় না, এই এক্সপিরিয়েন্সের কোনো তুলনা হয় না। তো আলটিমেট তোমাদেরও একবার আসা চাই এখানে, এসে দেখা যায়। এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, এটার পর থেকে ওখানে একটা নদী আছে, নদীর পরে নদীর পরেই হয়ে আছে পাকিস্তান। তো এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার, এটা হচ্ছে ইন্ডিয়া। এরপর থেকে এইখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে পাকিস্তানি রেঞ্জ। এই বাইনোকুলারটা আমাকে দিয়েছে এদিকে পাকিস্তান দেখার জন্য, তো এটা দেখো ভালো করে, এত ভারী, এটা প্রায় 4 কেজি মতো ভারী হবে, 3-4 কেজি তো ভারী হবেই। আর এটা দিয়ে অ্যাডজাস্ট করে অনেক দূরের জিনিস দেখা যায়, মানে এটা দিয়ে ভালো করে আমি হাত স্টেবল রাখতে পারছি না, এতটা ভারী এটা। তো দেখলাম পাকিস্তান, দারুণ এক্সপিরিয়েন্স। আর এখানে চানছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। চলো এবারে আমরা থাং ভিলেজ থেকে বেরিয়ে যাই। আর থাং ভিলেজের উল্টো দিকের ভিলেজটার নাম কি? ফার্নু। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্নু ভিলেজ ছিল, আর এদিকটা হচ্ছে থাং ভিলেজ, আর এটা হচ্ছে ইন্ডো পাক বর্ডার ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা এবার বেরিয়ে চলে যাব। একটা ভাবলে গায়ে কাটা দিচ্ছে যে 1971 সালের আগে এই সমস্ত জায়গাগুলো সব পাকিস্তানের ছিল, আর আমরা এখন সেই সমস্ত জায়গাকে ক্যাপচার করে নিয়েছি। আরও 10 বছর পরে সব কিছুই আমাদের হয়ে যাবে, পুরো পাকিস্তানই আমাদের হয়ে যাবে। একটা আলাদা অনুভূতি মনে, আলাদা একটা পরিতৃপ্তি নিয়ে এই জায়গা থেকে ফিরে চলে যাচ্ছি। এর ফিলিংস আমি বলে বোঝাতে পারবো না, যদি তোমাদের এই ফিলিংস পেতে হয়, আমি যে ফিলিংসটা অনুভব করছি এটা যদি পেতে হয় তাহলে তোমাদেরকেও একবার আসতে হবে এই থাঙে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা শুধুমাত্র আমার অনুভূতিটাকে তোমরা বুঝতে পারছো না, শুধু যেটা দেখাচ্ছি সেটাই হয়তো তোমরা বুঝতে পারছো। টোটাল হুন্ডা থেকে এই থাং পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 91 কিলোমিটার। হুন্ডা থেকে থাঙে আসতে আমাদের টোটাল 5 ঘন্টা লাগলো, তার মধ্যে তুরতুক ভিলেজ আমরা ঘুরেছি, তো সেই জন্য একটু টাইম নষ্ট হয়েছে, এবং খাওয়ার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেই জন্য কিছুটা টাইম নষ্ট হয়েছে। তো এবারে আমরা টানটানে একদম ফিরে যাব। ট্যাক্সি ঢোকার এই যে আগে যে এই যে ব্রিজটা আছে, এটা হচ্ছে ট্যাক্সি ভিলেজ যে ঢোকার যে যে ব্রিজটা, এই যে কাঠের ব্রিজটা, এই কাঠের ব্রিজটা এটাই ছিল ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, অর্থাৎ এলওসির বর্ডার ছিল এটা। তো এখন বর্ডার হয়ে গেছে থাং, তাহলে ভেবে দেখতে পাচ্ছ তো, ট্যাক্সি ভিলেজ আগে পাকিস্তানের ছিল, এখন কিন্তু ইন্ডিয়ার। আর থাং ভিলেজটাও আগে পাকিস্তানের ছিল, এখন হয়ে গেছে ইন্ডিয়ার। আর সামনে তুরতুক আছে, তুরতুকও আগে পাকিস্তানের ছিল, সেটাও ধীরে ধীরে ইন্ডিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো বাঁদিকে ইন্ডিয়ান আর্মি হেলিপ্যাড আছে,
এদিকে ক্যামেরা ঘোরাবো না। সাড়ে চারটে বাজে আর সেরকমভাবে প্রপার লঞ্চ কিছু পাইনি, তাই এখানে মোমো খাওয়ার জন্য ঢুকেছি। তো কটা প্লেট? দু প্লেট মোমো রডি আর আমার জন্য, দশটা করে থাকবে ১০০ টাকা, গুড ডিল তাই না? আজকে আমরা দুজনে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং গেলাম। দারুণ এক্সপিরিয়েন্স হলো, দারুণ এক্সপিরিয়েন্স, ভালো লেগেছে। পাকিস্তানের লাস্ট ভিলেজ, রাস্তাটা অ্যাকচুয়ালি রাস্তাটার প্রেমে পড়ে যাওয়া যেতে পারে, অসাধারণ নেচার বিউটি এবং রাস্তাটাও দারুণ সুন্দর। আপাতত খাওয়া দাওয়ার পরে ইচ্ছা আছে ডাবল হাম্প উটের পিঠে চড়ার, তো উটের পিঠে চড়তে পারবো কিনা জানি না, তো দেখা যাক। তোমরা ভিডিওর সঙ্গে থাকো তার জন্য। তো এখন হুন্ডারের ডেজার্টে চলে এসেছি একদম লাঞ্চের পরে জাম্প স্কিপ করে। তো এখানে গতকাল এখানে টেন্ট করে আগের দিন ছিলাম, অনেক দূরে, ওই দূরে এখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে। তো কালকে সুযোগ হয়নি, তো আজকে সুযোগ হয়েছে, একটু ক্যামেল সাফারি করবো। তার রেট কত সেগুলো সমস্ত কিছু জানবো। আর ও দেখো পিছনে একটা কাঠের পোল পার করে চলে এলাম। আরে মেরা ভি তো লাগেগা, আরে यहां पे মুশকিল আছে না স্যার, জি বিলকুল নি দেতা ম্যাক্সিমাম লোক। থ্যাংক ইউ স্যার, ইয়া পে টিকিট চাই তো। তো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম, তো এখন ক্যামেল সাফারি করবো। তা হাতের মধ্যে টিকিট আছে, এটা হচ্ছে টোটাল নিলো হচ্ছে ৩৫০ পার পার্সন, তো আমার আর ডাডিওর জন্য। তো এই ধরনের একটা ডেজার্ট এসে, কোল্ড ডেজার্টে এসে, তো ডাবল হ্যাম্প উটের পিঠে চড়া, এটা একটা আলাদা ধরনের অভিজ্ঞতা, আলাদা ধরনের। তো থর মরুভূমিতে এর আগে আমি উটে চড়েছি, তো এটা হবে আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স ডাবল হ্যাম্প উটে চড়ার। তো চলো সঙ্গে থাকো, দেখো আর আমরা এনজয় করি। তো এইগুলোর মধ্যে আবার সিরিয়াল নাম্বারও দেওয়া আছে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আবার ডাকবে, সুতরাং এসে গেলেই হবে। আওয়ার টার্ন, আশা করি চুরি হবে না 15 মিনিটের মধ্যে। হেলমেট কা তো কোই কুছ নাই করেগা না, রাখ দিয়া। কিধর কা সিন কে পতা নেই, হম দো হি হ্যায় বস। হ্যাঁ, আরে বাপ রে, ভেরি গুড। সৌমিক দা এক্সপিরিয়েন্স কি বলছি? আমার এক্সপিরিয়েন্স, আমার আগে এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আমি আগে রাজস্থানে উঠে যাবেছি, পাহাড়ের মধ্যে বালিয়ারি। ইয়েস, দিস ইজ নুব্রা ভ্যালি, স্যান্ড ডিউনস। হ্যালো গাইস, ডাডিও বলো এবার উঠ চলেছে মুক্তি তুলে, তাই তো? একদম, ছোটবেলায় পড়েছি একদম। আজকে আমরা চারদিকে দেখতে পাচ্ছ তোমরা কি ধরনের পাহাড়,
দেখতে পাচ্ছ, দেখো তোমাদেরকে দেখানোর জন্য কষ্ট করে উঠের পিঠে উঠেছি, কি ভয় লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না বাবা। উটগুলো সব শুনছে আমাদের কথা, বাংলা ভাষা শিখে যাবে, কিন্তু এত বাংলা ভাষা বলতে নেই। সামনে মাউন্টেন, আইস ক্যাপ মাউন্টেন সামনে, বাড়ির নিচে ঠিক বালিয়াড়ি, সুন্দর মুহূর্ত একটা। উঠে তো আমার প্যান্টে মুখ ঘষে দিল বেশ ভালো করে, পর পরে তো কাপড়টা আগে পিছন দিকে হেল্প আছে, তো দেখা যাক, আগে নেই ঝুঁক না, তবে ঠিক আছে আগে নেই ঝুঁক না, ঝোঁক ঝোঁক লাইক ঝোঁক, ব্যাটো 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 আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই টোটালি ডিফারেন্ট। এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে থর মরুভূমিতে যে রকম উঠ চেপেছিলাম একদম সেম অভিজ্ঞতা, কিন্তু এখানকার চারপাশের পরিবেশ হচ্ছে ওই পাহাড়ে ঘেরা, এটাই হচ্ছে তফাত, আর এক্সপিরিয়েন্সটা একদম আলাদা। তো তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা আসলে অন্তত উঠে অন্তত 15-20 মিনিট চাপো, আর আমাদের কাছ থেকে এই 15-20 মিনিটের জন্য চার্জ নিয়েছে হচ্ছে 350 টাকা, 350 টাকা পার পার্সন, এক একজনে এক একটা উঠেই আমরা চেপেছি। তবে রাজস্থানে আমরা এক একটা উঠে দুজন করে চাপতে হয়েছিল, এখানে কিন্তু প্রত্যেকটা উঠে একজন করেই চাপতে হয়েছে। রাজস্থানের যে উঠছিল সেই উঠে একুশ বিশিষ্ট হওয়ার জন্য তাতে ওঠা এবং নামা একটু কষ্টকর ছিল, এখানে বসাটা খুবই ইজি ছিল, কোনো রকম হ্যান্ডেল ফ্যান্ডেল কিছু ছিল না, সিম্পল একটা দড়ি ধরে বসে থাকা। আর আর কি বলবো, তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো মরুভূমি থেকে উঠে যাওয়ার ডবল হ্যাম্প উঠ চড়ে আমরা দুজনেই চলে এসেছি সোনাম গেস্ট হাউস, ও আগে থেকেই ছিল এই এই হোমস্টেতে। আমি প্রথম এখানে আজকে এলাম, আজকে আমি আর ক্যাম্প করলাম না, কারণ কালকে যাবো হচ্ছে প্যাংগংয়ের জন্য, সেই জন্য একটু সকাল সকাল বেরোতে হবে, রাস্তাটা অনেকটা আছে, তো সেই কারণে এখানে চলে এলাম সোনাম গেস্ট হাউসে, নামটা অনেকেই চেনো হয়তো। এখন লাগেজ ব্যাগেজগুলো ঘরের মধ্যে ঢুকে জাস্ট গ্যাজেটগুলো চার্জ দিতে হবে। আর ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর আমার এই লাদাখ রাইডের সিরিজগুলো কেমন হচ্ছে সেটাও তোমরা জানিও, আর আমাকে তোমরা সোশ্যাল মিডিয়াতে ফলো করে নিও, ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যত যা কিছু আছে সব জায়গাতে আমাকে ফলো করে নিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য আরেকটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।